আমরা মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক এই সম্পর্ককে বাঁচতে চাই। একবার যদি আমরা নিজেদের লিমিটেশনস গুলো দেখে নিই বুঝে নিই এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখান থেকে এগোতে পারি। যে কৃষ্ণের কথা শুনলো না, যে গীতাকে জীবনে ঢাললো না, তাদের প্রতি সিরিয়াসনেস কি করে এত ছিল? এমন কোনো সময় নিজে ধুলো না লাগতে পারে, সব সময় লাগতে পারে। তো ডিটারজেন্ট রাখুন আর অ্যালার্ট থাকুন। আপনাকে ভুলিয়ে দেয়, আপনাকে বেহুশ করে, আপনাকে অবিবেকী করে, আপনার মাথা খারাপ করিয়ে দেয়, তার প্রতি প্রেম নয়, দূরত্ব রাখুন। জ্ঞানের প্রতি, সম্ভাবনার প্রতি প্রেম, আর প্রবৃত্তির প্রতি, প্রকৃতির প্রতি উদ্ধাত্ব। এক বছর হয়ে গেল, 19 সেপ্টেম্বর এই ডেটটা ছিল রবিবার, এবার সেটা সোমবার করেছিল। কথা হয়েছিল যে যেমন সব ক্ষেত্রে উদযাপন করা হয়, করা হোক, তখনও সেই আগের মতোই ভাবনা চিন্তা ছিল যে সেই তো সোমবার, যখন সবাই আপনারা হয়তো আসতে পারবেন না। তখনও আমাদের জিজ্ঞেস করলো, এরা বললো যে ওই দিন কিছু করা হোক, অনুষ্ঠান করা হোক, আপনি একদম অ্যাভয়েড করছেন কিছু কেন? আমি তো অনেক কিছু করতে পক্ষপাতি। তো তখনও দিয়ে বলেছিলাম যে যেই ভাবনা চিন্তাটা নিয়ে করা হয়েছিল সেটা যেন ঠিক থাকে, তাহলে সবাই আসতে পারে। তো আমরা যখন এই জায়গাটা তৈরি হয় তখন আমরা খুব আর্লিয়েস্ট যে সানডেটা পাবো সেটাই সিলেক্ট করেছিলাম। তখন তখন সেটাই বললাম, সেলিব্রেট যদি করতে হয় তাহলে যেটা সব থেকে সামনে রবিবার হয় সেটাই হোক করা। তো আপনারা কখন দেখবেন প্রতিষ্ঠা বার্ষিকী? 25 তারিখ হবে, 22 তারিখ হবে, এটা অদ্ভুত ব্যাপার। তিথিরও ঠিক থাকবে না, তিথিগুলো সেদিনও ছিল না কিছু। বক্তব্য রাখার মতো আপনারা যারা নতুন তারা তো আছেন, যারা সাথে সাথে এক বছর এগিয়ে এসেছেন, একটু একটু ধারণা রেখেছেন, কেউ খুব নতুন, তারা প্রত্যেকেই কিছু কথা বুঝেইছেন যে এই পথটা চলা কারণ খুব ইজি নয়। এবং আমি এই পথ চলাটা জ্ঞানপীঠের এই বিল্ডিংটুকুর চলার কথা বলছি না, আপনারা প্রত্যেকেই হেঁটেছেন, একটু চেষ্টা করেছেন কেউ না কেউ প্রত্যেকেই, যে যতটা পারা যায় সত্যের দিকে এগানোর, যতটা যে যেভাবে পেরেছে। এবং এইটুকু বলতে পারি, ঘটনা আলাদা হবে, সিচুয়েশনস আলাদা হবে, অভিজ্ঞতা বাইরে বাইরে আলাদা হবে, কিন্তু এই চলতে গিয়ে বুক কতটা ধরফর করে এটা আপনারা সবাই টাচ পেয়েছে যদি কেউ একবারও চেষ্টা করে থাকে। এবং আমি কোনো বাইরের জ্ঞানপীঠে চলার কথা বলছি না, যখন চেষ্টা করেছেন যে ঠিক কিছু জিনিসের সাথে দাঁড়ানো, তখন প্রত্যেকটা সময় তো জ্ঞানপীঠে চলা হয়েছে আপনাদের সাথে সাথে। এবং আমি ব্যাখ্যা করতে পারি শব্দ দিয়ে, ঘটনা দিয়ে, যে এই চলতে গেলে কিরকম হয়েছে, এক বছর আমাদের কেমন কেটেছে, এখন অনেক গল্প বলতে পারে। কিন্তু মূল বিষয় যেটা বোঝার সেটা হলো এটা একটা ইটার্নাল ইউনিভার্সাল চলা, প্রত্যেকে চলেছে, চলছে। এবং ঘটনা বাইরে বাইরে যাই হোক, ভিতরে ভিতরে এর অনুভব সবার এক। এক কথায় যে কেউ বলতে পারবে যে অত সহজ নয়, এক্ষেত্রেও তাই, যা সূক্ষ্ম তাই স্থূল হয়। সূক্ষ্মতেও যেমন চলা সহজ নয়, স্থূলেতেও চলা অত সহজ ছিল না। এই যে আপনারা জানেন, 20 কিছুদিন আমার কথা বলা বন্ধ ছিল, এখনও তা পারমিট নয়, একদমই পারমিটেড নয়। আরও আছে, এই কাহিনী বললেই এক
একটা ইমোশনাল টার্মোয়েল শুরু হয়, আরে এই অবস্থা ওই অবস্থা, এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো। অনেকে খুশি হয়েছে, অনেকে অখুশি হয়েছে, বেশিরভাগ অখুশি হয়েছে। খুশি করার চেষ্টাই করিনি যে আপনি খুশি হয়ে যান। আমি যেন কখনো কখনো বলে থাকি যে সত্য ভীতকর লাগতে পারে কিন্তু মজাদার লাগবে না। ইতিহাস বলে কখনো সত্যকে কেউ খুব মজাদারভাবে গ্রহণ করতে পারেনি, তো অদ্বৈত জ্ঞানপীঠকে কী করে করবে। এখানে ঢোকার মুখেই এখানকার যা পরিস্থিতি ছিল, আপনারা কেউ কেউ ছিলেন প্রথম থেকে এই এই অঞ্চলের জন্য খুব মজাদারভাবে জ্ঞানপীঠ ঢোকেনি। যারা এখানে প্রথম থেকে অনুদান দিয়েছেন পরিষ্কারই বলা, তারাও আমার কাছ থেকে খুব মিষ্টি মধুর মন পছন্দ কথা পায়নি। এখনো যারা চলছে, সামনেই বসে আছে সুমিতামা, সামনে পড়ে গেল, তাই ছিল অনেকে কিছুদিন আগে, উনি ওনার যতখানি সামর্থ্যটা দিয়ে এগিয়ে আসেন করেন। এবং আগের দিনকে তো একটা পরিস্থিতির মধ্যে তিনি দুঃখী ছিলেন, স্বাভাবিকভাবে আপনাদের প্রত্যেক দুঃখটাই তো মূল, সুখ তো খুঁজে খুঁজে বের করতে হয়, বড় বিষম এই দাঁড়িপাল্লা। তো যারা সামনে ছিল উপস্থিত, উনি করছেন আর আমি, উনি দুঃখ করছেন আর আমি ওনাকে হিসাব মতো দাঁড়াচ্ছি, আমাকে ওটা ভালো লাগে না, কিন্তু এটাই বেস্ট যা আমি দিতে পারি। এবং এর সাথে এটাও জেনে রাখুন, মানুষ তো সেটা দিতে পারে না যেটা তার কাছে আছে। আমিও খুব ভরে ভরে পাই মানুষের কাছ থেকে, কারণ আমি যা বলতে চাই তা যে কোনো আই টেন্ডেন্সি ইগোর কাছে মোটে সুখকর নয়, ভালো লাগবে না। কি ইনমেটস, কি বাইরে যারা আছে, প্রত্যেকের ক্ষেত্রেই এই রিস্কটা আমাকে নিতে হয়েছে, নিতে হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো নেব। ইনভেস্টটা তো খুব এমন এমন সিচুয়েশনসে পড়ে যায়, তারা মাঝে মাঝে ভাবে থাকবো কি থাকবো না। আপনারা জানেন এই চলাতে স্ত্রিয়া সংস্থা এসেছে এবং সেখান থেকে আমাদেরকে পেশাতেও হয়েছে, কিন্তু এটাও বললে সম্পূর্ণ, দেখুন আপনাদের সামনে স্বীকার করতে কোনো আপত্তি নেই, সব তো জানি না এবং সব বুঝে চলা হয়নি। আপনারা আমাকে আমাকে যদি কেউ বলে যে মহারাজ আপনি যা করছেন বা যেভাবে চলছেন ঠিক চলছেন, আমি কখনো বুক ফাজিয়ে বলতে পারবো না যে আমি হ্যাঁ ঠিক করছি। তবে এইটুকু শুধু বলা যেতে পারে, দেখুন যেখানে বুঝতে পেরেছি সেখানে বেইমানি করিনি। কখনো আপনাদেরকে পরিষ্কার কথা বলতেও বেইমানি করা হয়নি এবং কখনো ভুল স্বীকার করতেও বেইমানি করা হয়নি। হ্যাঁ ভুল আছে, এই যে সততাটা এটার কোনো ফর্ম নেই। আমরা সত্যি মানে কি বুঝি, সত্যি জিতে যাবে, সত্যি বুক ফুলে দাঁড়াবে, সবসময় তা না, সত্যি অনেক সময় হার স্বীকার করে, এর কোনো রূপ নেই যে এইরকমই হবে। এই জন্যই হয়তো আত্মা নিরাকার, এখনো সেই অ্যাটিচিউডটা আছে। চেষ্টা করি সব রকমভাবে এগিয়ে যেতে, প্রত্যেক মুহূর্তে এখানে দুতরফা জিনিস আসে, মূল জিনিস একদিন একটা দিক আসে যেখানে আপনাদের কাছে এসছে তবু বুঝিয়ে বলার জন্য, যেখানে কারি কারি সুবিধা আছে। এখনই আমার সামনে, এখন আর খুব বড় ব্যাখ্যা করার মতো সময় না, এক্ষুনি আমার সামনে ফোনে একটা দিক দাঁড়িয়েছিল, একটা দিক আমাকে বলছে যে এটা ইজিয়েস্ট দিক, সব মিলে যেতে পারে, সব গরমিল মিলে যাবে, সব অভাব মিটে যাবে, সব রকম হাইডলসগুলো সরে যাবে। আরেকটা দিক বলছে এটা টিকবে না, এর সাথে ঠিক নেই। জাস্ট এই নাম্বার আগে, এখানে উঠে আসার আগে আমার কাছে এমন সিচুয়েশান এসেছে, এবং দিনের মধ্যে কয়েক ডজন এমন সিচুয়েশান থাকে যেখানে দাঁড়িয়ে আমাকে এই নামটা দেখতে হয়, অদ্বৈত জ্ঞানপীঠ, এবং একে দাঁড় করাতে হয়। এই সবসময় ঠিক দাঁড় করান মহারাজ না, কিন্তু মহারাজকে
মা যেমন একজন ব্যক্তি যার চোখ কান নাক মুখ আছে, ফলে এর মধ্যে দিয়ে যে ডেটা যায়, যে ডেটা আসে, তার মধ্যে দিয়ে আমি চলতে পারি। এর নির্দিষ্ট কিছু সংস্কার আছে, তার মধ্যে দিয়ে এটা যেতে হয়। তো মহারাজের কাজ সবসময় থেকে যায় অদ্বৈত জ্ঞানপীঠের পক্ষে যে এই যে ডেটাগুলোকে সবসময় পরীক্ষা করে দেখা, যতটা পারা যায়, যতটা পারা যায়, যত কাছে যাওয়া। এবং সব থেকে বেশি সমস্যা কি পড়ে যায় জানেন? আমাকে এইখানে কাজ করতে গেলে সবার ভিতর নিয়ে ঘাটাঘাটি করতে হয়, বাইরে নিয়ে করতে হয়, এটা খতরার কাজ। হিন্দিতে বলে বলে জোখাম বালা কাম হ্যাঁ, এবং ওটা খুব সমস্যা হয়ে যায়। ধরুন তুই সামনে বসে আছে, সে এত লম্বা প্রণাম করছে আমাকে, প্রণামে তো সাধু বস, প্রচলিত কথা কি আপনাদের ভাবুন, ভাবুন ছেড়ে দিন সব কিছু, আপনাদের নর্মালি ভাবুন, বাড়িতে ছেলে আছে, বৌমা আছে, শাশুড়িরা বেশি ভালো বুঝবে, নাতি আছে, এবং মাঝে মাঝে ঢিপ ঢিপ প্রণাম মারে, কেমন লাগবে আপনাদের? কিছু গলে গলে যাবেন না, একদম বিজয়াতেই কপালে জোটে না। এইখানে তো এমন এমন লোক আসে যে লম্বা যায় যায়, একবার পা দুটো রাখলে একটু ফাঁক তো থাকি পায়ের মাঝখানে, লোকে এভাবে এক করে নিয়ে মাথা ঢুকিয়ে প্রণাম করে। স্বাভাবিকভাবেই আমার কাছে কোনো যুক্তি থাকে না এমন ব্যক্তিদের রিজেক্ট করার। পুরো অন ক্যামেরা প্রণাম করবে লম্বা হয়ে, ওইখানে দাঁড়িয়ে ওই প্রণামের পিছনে মনটা করতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই প্রণামগুলোকে না বলতে হয়, খুব কঠিন হয়ে যায়। কারণ গালাগালি করলো না বলা, সবাইকে দেখলো গালাগালি করেছে, তোমার না বলেছে ঠিক আছে, কিন্তু প্রণাম করেছে না বলেছে, বড় খারাপ হতে হয়। তো এইরকম সবসময় চলতে থাকে। এবং যে যত বেশি কাছে এসেছে সে তত বেশি বুঝতে পেরেছে এই নাটা সে বেশি পেয়েছে। তো আপাত বিরোধী একটা ডিসিশন নিয়ে সবসময় হাঁটতে হয়। যে যত সামনে আসবে আপনারা বলেন তাকে তত বেশি মাথায় হাত দেবে, আপন করে নেবে, এখানে যে যত সামনে আসবে তত বেশি কাটা হবে। আপনি কী করবেন? এবারে পর করে দূরে রেখে দেবেন, আপন করে নেবেন, বড় মুশকিল। এরকমভাবে যদি আপন করেন তাহলে সব থেকে বেশি আপনার শত্রু হবে আপনার আপন জন। মা ভালোবেসে যায় সামনে হঠাৎ করে এক থাপ্পড়, কোনো কঠিন হয়। তো প্রত্যেক মুহূর্তে এইভাবে চলতে হয়, প্রত্যেকটা সিদ্ধান্তে এই জ্ঞানপীঠকে দাঁড় করাতে হয় যে এইভাবে হাঁটে, এইভাবে হাঁটে। অনেক সহযোগিতা আসে, এসেছে আপনাদের দিক থেকে, কিন্তু মূলভূত যেই জায়গা এখনো পর্যন্ত এক বছরের মধ্যে খুব গভীরতম আমি গ্যাপ ফিল করি তা হলো, সত্যি কথা বলতে, একটা শ্রদ্ধাপূর্ণ ডেডিকেশনের টাকা লোকে দিয়েছে। কারণ আপনারা যারা প্রথম দিন এসেছিলেন আজকে দেখছেন সেই অজ্ঞানপীঠ নেই। যদি এক বছরের মধ্যে কিছু না পেতাম তাহলে একটুকুনি এখানে সম্ভব হতো না। ফিজিক্যাল ওয়ার্কের লোক পাওয়া যায় না তা না, হায়ার করলে পাওয়া যায়। দুটো জিনিস, এক হলো আর্থিক, আরেকটা হলো শারীরিক। এই দুটো দিয়েই পুরো জগৎ চলে। যার কাছে এই দুটো আছে সে এই জগতে ফিট অ্যান্ড ফাইন। এই দুটো জিনিসই পেয়েছে জ্ঞানপীঠ, কিন্তু এর চলাটা একটু অন্যরকম আছে। একে চলতে গেলে এমন একটা জিনিস চাই ঠিক যেন অঙ্গার বুকে রেখে চলা, যে রেখে চলে সরাবে না। অঙ্গার খুব আলো করে দেয় কিন্তু পুড়িয়েও দেয়, ঠিক তেমনই এখানে আমি যদি শারীরিক বা ক্ষমতা যেটাকে বলা হয় সেটা যদি পাই, বা আর্থিক সহযোগিতা সেটাও যদি পাই, তারপরে বাইরে বাইরের হবে। কারণ এর সাথে কখনো হৃদয়ের সম্পর্ক হতে পারে না, আপনার বাড়ির কাজের লোকের সাথে কখনো হৃদয়ের সম্পর্ক হয় না, আপনার বসের সাথে যে আপনাকে টাকা দেয় তার সাথেও কোনো হৃদয়ের সম্পর্ক হয় না। এই জায়গাটাতে বরাবরই একটা বড় গ্যাপ আজ নয় বরাবর থেকেছে, যেখানে বোধ এসেছে
এবং ওই বোধ থেকে একটা দৃঢ় সংকল্প নিয়ে চলা শুরু হয়েছে। এখানে যারা ছিল যারা আছে সবাইকে আমি বরাবরই একটা কথা বলি, টিকে যাও। টিকে যাও মানে এখানেই টিকে যাও তা নয়, একটা ঠিক জায়গাতে টিকে যাওয়া। কিন্তু এই ঠিক জায়গাতে টিকে যাইতে গেলে যে হৃদয়টা দরকার তা বড় শক্ত হৃদয়, আর একদিক থেকে সমর্পিত একদিক থেকে শক্ত, এই দুটো দরকার। আমাদের ব্রহ্মচারীকে আজকে সকালবেলা এটা বোঝাচ্ছিলাম যে ও কনফিউজ হয়ে যাচ্ছিল কি করে দুটো জিনিসের সমন্বয় হতে পারে, একদিকে শক্ত হতে হবে আবার একদিকে ডেডিকেটেডও হতে হবে, কি করে করব। মানে তিল তিল করে গঠন করতে হয়, শুনলো আমি অনেক কিছু বোঝালাম। তো এইরকম বোঝানো বোঝাতে বোঝাতেই দিন রাত চলে যায়, সবাই চেষ্টা করেছে, হাঁটা চলছে, শেখা হচ্ছে, আমিও শিখছি চলতে গিয়ে। সত্যি কথা বলতে আমার প্র্যাকটিক্যাল জগতে চলার অভিজ্ঞতা কম, আর দ্বিতীয় তার থেকে বড় কথা হলো হিসাবটাই তো একটু অন্যরকম, ফলে যেই হিসাবে জগৎ চলে সেই হিসাব মিলতে যায় না। যেমন আজকে আমাদের একটি ছেলেকে আমি বলছিলাম যে দুটো শব্দ নিয়ে আলোচনা করছিলাম, আলোচনা নয় ঠিক একটা সাবজেক্টে কনটেক্সটে এলো যে প্রেম আর বাকি জগতের যেসব বিষয়। সে বলছে যে আমি কারোর কাছ থেকে খুব ভালোবাসা পেয়েছি, ঠিক আছে ধরে নিচ্ছি। এখানে অনেকে কিন্তু বলেন যে মহাজের কাছ থেকে আমরা একটা জায়গা পেয়েছি, ভালোবাসা কি বুঝে নিন, কখনো পট করে ভালোবাসা বলেই দেবেন না। আমি খুব ভালোবাসা পেয়েছি, আমি তাকে বললাম যে যার কথা বলছো তার কাছ থেকে আধ্যাত্মিক স্তরে তুমি কি পেয়েছো, বলছে না আধ্যাত্মিক স্তরে কিছু পাইনি কিন্তু ভালোবাসা অনেক পেয়েছি, টেক কেয়ার বলুন, আপদ বিপদে পাশে থাকা বলুন, এ কিন্তু সবাই ভালোবাসা বলে। তবে আমি তাকে বললাম যে ভালোবাসা বা প্রেম শব্দটাই তো আধ্যাত্মিকতা থেকে বেরায়, ফলে যদি তুমি কারোর কাছ থেকে আধ্যাত্মিকতা না পেয়ে থাকো তবু তুমি সাপোর্ট পাচ্ছ, সহায়তা পাচ্ছ, পয়সা পাচ্ছ বা অন্যরকম যে কোনো রিসোর্স পাচ্ছ, কখনো এই কথা বলে দিও না যে না আধ্যাত্মিকতা পাইনি তো কি হয়েছে। আপনাদের জীবনেও তাই, ভালোবাসা অনেক পেয়েছে কি করে পেলে ভাই, যে তোমাকে নিজের সাথে পরিচয় করে দিল না, যে তোমাকে তোমার দুর্বলতা কাটিয়ে দিতে পারলো না, সেখানে প্রেম শব্দই আনছো কি করে, নেই কোনো প্রেম। এবারে এই কথাটা বললেই এখানে যারা আছে এই প্রত্যেকেরই আপনাদের ভিতরে ছোঁয়া হয়ে যাচ্ছে, এবারে সব ক্ষেপে ভিতর থেকে বাইরে কেউ প্রকাশ করবে না, কারণ আমরা মানুষ না, আমরা খুব পটু এটা লুকিয়ে ফেলতে, একদম লুকিয়ে ফেলবো ভিতরে কি চলছে। এই অর্থে তো আপনারা সবাই ডিসমিস হয়ে যান, সবাই ডিসমিস হয়ে যান। আপনারা যদি আপনাদের সামনের জনকে আধ্যাত্ম দিতে না পেরেছেন তাহলে আপনারা প্রেম করেনি। এবার ভাবুন আপনি দেশে পাঁচ মিনিটে এই সিদ্ধান্ত নিয়ে চলবেন, আর এখানে যারা থাকবে বা আমার সঙ্গ যারা করবে তাদেরকে সিদ্ধান্তে জীবন কাটাতে হবে, খুব কঠিন হয়ে যায়। অনেক কিছু পেয়েছে, আপনি অনেক কিছু দিয়েছেন, কিন্তু তার মানে নিশ্চিত প্রেম আর স্বার্থ, আমি বললাম জগতে দুটো জিনিস আছে এর বেশি কিছু নেই, রাম আর কাম। তার মানে কারোর কাছ থেকে যদি আপনি অধ্যাত্ম না পেয়ে থাকেন তার মানে নিশ্চিত স্বার্থ আছে, এর মাঝামাঝি কিছু হয়ই না এই জগতে। আপনি কাউকে অধ্যাত্ম দিতে পারেননি, কাউকে ভিতর থেকে সবল করে দিতে পারেননি, কারোরকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করতে পারেননি, এবং এইসব বেশিরভাগ ক্ষেত্রেই না এই জিনিসগুলি যখনই আপনি করতে যাবেন কারোর সাথে নিজের সাথে, তখন সব থেকে বড় সমস্যা হয়ে দেখবে দেখবেন আপনি নিজেই। আপনি যাকে ভালোবেসেছেন আপনার কাছে থেকে সব থেকে বেশি দুর্বল হয়েছে, তাহলে কি ভালোবাসার ডেফিনেশন দাঁড়িয়ে যাবে, আপনাকে দূরে সরতে হবে, এবার ঠেলা সামলাও, তাই না। মা সন্তানের কাছে, স্বামী স্ত্রীর কাছে, বন্ধু বন্ধুর কাছে থাকলে কি স্ট্রেংথ ফিল করে বেশিরভাগ ক্ষেত্রেই, তাই সেজন্যই তো দেখা যায় যে যত দুঃখের কাহিনী ওখানে বেরিয়ে পড়ে, কি জন্য বেরিয়ে পড়ে, আপনি ভাবুন আপনার বন্ধুর সাথে দেখা হয়েছে আপনি কতখানি তার সাথে নিজের সুখের নিজের অ্যাচিভমেন্টগুলো শেয়ার করেন। অ্যাচিভমেন্ট তো বন্ধুরা বন্ধুরা আজকাল লুকিয়ে রাখে যে বলবো না ভাই ইন্টারভিউটা হয়ে গেছে পরে হয়ে যাক,
মিটে যাক। হ্যাঁ, কিন্তু বাড়িতে মা কি বললো খুব শেয়ার হয়ে যাবে চট করে, কারণ আপনার দুর্বলতা ওখানে সমর্থন পাবে। আপনি যেখানে দুর্বল সেটা আপনি অনায়াস বলে দেবেন, কারণ সেও স্তরে সেও দুর্বল, ফলে খুব একে অপরের অবস্থা বুঝবেন, ইজি হয়ে যাবে বোঝা। এবার আপনি তাকে কি, এই যে লোকে বলে না অধ্যাত্ম বোঝে না, আপনি তাকে কি কৃষ্ণের একটা গীতার থেকে একটা কোনো উঁচু দরের শক্তির কথা বলুন, দেখবে মানুষ বলুন ভাই মাথায় ঢুকছে না, মাথায় ঢুকছে না তা না, যখনই বসা হয় তখনই তো দুর্বলতারই কথা বলা হয় এবং একে অপরের দুর্বলতাকেই সমর্থন করাই ভালোবাসা। ফলে তুই কী সব আজে বাজে কথা বলছিস, এসব কোথাকার কথা, কেন এইসব কথা মাথায় ঢোকে না আমাদের? তো দ্বৈত জ্ঞানপীঠের পথ চলাতে বারবার এই জিনিসটা আমি দেখতে পেয়েছি, প্রেম যখনই দেখাতে হয়েছে তাহলে প্রেম দেখানোর কি নীতি হয়ে গেল, আপনি আমার কাছে আসবেন আর আপনাকে আমি দূরে ছুঁড়ে ফেলব, আপনি বলবেন কি আমি ভালোবেসে গেলাম চেক নিয়ে আর মজবে ছুঁড়ে ফেলে দিলেন, কাকে বোঝাবেন, কেউ বোঝান নেই। আর কোনো না কোনো সময় যখনই এই কাজটা শুরু করা হয়েছিল তখন এটা তো নিশ্চিত করে নেওয়া হয়েছিল কাজ করলে তো এটাই করবো ছুঁড়ে ফেলবো, কারণ আপনাকে ওঠা শেখাতে গেলে তো আপনাকে ছুঁড়ে ফেলতে হবে, আর আপনাকে ছুঁড়ে ফেললে আপনি অবাক হয়ে যাবেন, কারণ ডানে বাঁয়ে উপর নিচে কেউ তো ছুঁড়ে ফেলে না, কেউ হ্যাঁ বলে কেউ না বলে, কেউ সময় নেয়, কেউ নিজের মনের মতো করে নেয়, কেউ অ্যাডজাস্টমেন্ট করে নেয়, কিন্তু একদম রিজেকশন এবং উইথ কনফিডেন্ট। আমার ছেলেরা আমাকে কেউ কেউ বলে যে আপনি এত কনফিডেন্ট কত কোথা থেকে পান, ওদের কাছে তো হিসাব মিলছে না, তার মানে কি মহারাজ ভুল করছেন, দৌড়া দেখছে মহারাজ একদম আমি দাঁড়িয়ে আছে, ওদের পুরো বুদ্ধি বলছে এই লোকটি ভুল করছে। কেউ আপনার কাছে 1,00,000 টাকা চেক দিল আর আপনি বলেন গেট আউট, পুরো বুদ্ধি বলবে না যে ভুল করছে, কেউ আপনাকে প্রণাম করলো আর আপনি বললেন তোমার সব প্রণাম প্রণাম দূরে রাখো যাও বাগান কোপাও গিয়ে, লোকে কি বলে এই লোকটা পাগল আছে ভালোবাসা বোঝে না, এটাই তো না এইদের কাছে খুব চ্যালেঞ্জ হয়ে যায়, এবং এইরকম পাগল লোকের সাথে চলবো কি করে, কত কেটে গেল এই করতে করতে, 1 বছরের যাত্রায় 2টো হ্যাট্রিক কম বেশি হয়ে যাচ্ছে। এখানেই অদ্বৈত জ্ঞানপীঠের খামতি, যে টাকাটা পূর্ণ হওয়া জানি না কীভাবে হবে, কিন্তু এইটুকু তো নিশ্চিত চলবো এইভাবেই, পিছনে না দেখেই চলতে হবে, ডানে বাঁয়ের আশা না করেই চলতে হবে। কিন্তু না, অনেকেই এগিয়েছে সহায়তা করেছে, কিন্তু আমি যে এই বিন্দুটার কথা বলছি এই বিন্দুটা যেন একদম গীতার প্রথম অধ্যায়ের শেষ মন্ত্রের মতো, এখান থেকে সাংখ্যযোগ শুরু হয়, এখান থেকে নিজের জীবনকে ডিভাইড করা শুরু হয়। এক্ষুনি বললাম না যে দুটো দিক দাঁড়াবে এসে দিনের মধ্যে বারবার বারবার বারবার, এবং আমরা খুব পটু খুব চালাক, এই দুটো দিকের মধ্যে সুবিধাজনক দিকের জন্য কোনো ভাবতে হবে না এমনিতেই, এবং আমি কোনো বড় বড় সুবিধার কথা ভ্রষ্টাচারের কথা বলছি না, প্রত্যেক মুহূর্তের সততার নাম অধ্যাত্ম হয়। তো জ্ঞানপীঠকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাকে প্রত্যেক মুহূর্তে এই কাজটা করতে হয়। ডাক্তার বলেছিল 10 দিনের অন্তত পক্ষে 2 জন ডাক্তার ভয়েস রেস্ট, ডাক্তার লাস্ট সাজেশন নাম করা ডাক্তার শান্তনু ব্যানার্জি ENT স্পেশালিস্ট, শেষ খুব সামান্য সময় আমাকে দেখলেন, দেখে বললেন কিছু না ভয়েস প্রডিউস এখান থেকে হচ্ছে, ওই জায়গাটা মানে খুব ইনজিওর্ড হয়ে যাচ্ছে বারবার, সামনে আমাদের যে ছেলেটি গিয়েছিল সে বলছে যে যে ওনার সাথে একটু কথা বলতেই হয়, প্রথমে বললো 1,000 জনের 1,000 প্রশ্ন, ডাক্তার লিখছেন আর বলছেন সুন্দর লাগলো অ্যাটিচিউডটা, বলবে না প্রশ্ন করলে উত্তর দেবে না, না দেবে না, না চলতে ফিরতে গেলে তো কিছু কথা তো বলতেই হয় ঘরে বা আশ্রমের কাজকর্মের জন্য, ইশারায় বলবে, লাস্টে বলে চা খাওয়া জল খাওয়া চেষ্টা করবে না বলতে,
এবং আমি এত কনফিডেন্ট ডাক্তারকে একদম খুব ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে ফেলে দিয়েছি। আমি এমন কোনো দিন যাইনি যেদিন আমি 2 ঘন্টার পর কথা বলেছি। বলতে হবে এই ক্ষেত্রেও তাই, কি বেছে নেবেন, বাঁচতে হবে আপনাকে সব সময়, এটাই সাংকোচক। কি করবেন কি করবেন, আমি এই ক্ষেত্রে বোকা হওয়ার কথা বলছি না, আমিও খুব তকে তকে আছি যে যদি একটু রেস্ট করা যায়, মন্দ তো হয় না, কারণ আমি নিজেই বুঝতে পারছি যখন আমি চুপ করছি আমি ঠিক থাকছি বেলার দিক থেকে। এখন যদি আমি সিদ্ধান্তটা নিতাম কি হতো, এইরকম ভাবেই আপনাদের প্রত্যেকের সাথে জ্ঞানপীঠ দাঁড়িয়ে থাকবে এবং আপনাদের চলতে হবে। আমার কাজ বরাবরই চেষ্টা করছি আপনাদের সাথে সাথে যাতে এই জ্ঞানপীঠটা চলতে থাকে। সবসময় তো আমিও থাকবো না, আর সবসময় এই এখান থেকে দিয়ারা গ্রামে এসে আপনাদের পক্ষে সম্ভব হবে না সঙ্গ করার, কিন্তু কিছু যাতে আপনারা পান যেটা আপনাদের সাথে সাথে চলবে, যেখানে আপনারা একদম স্বতন্ত্র হবেন। এবং এর ক্ষেত্রে সব এসে যাবে, আমি একদম চিন্তিত নই। রিসোর্স তো লোকের কাছে তো পয়সা আজকালকার দিনে ভরে ভরে, একটা বর্গ আছে যারা একদম অবহেলিত তাদের কথা বলছি না, এছাড়া একটা সাধারণ মানুষের মধ্যে যার কাছে যখন বলা হয় নেই তখন অনেক কিছু থাকে, কিছু নেই মানে কিছু আছে, তো সেই অবস্থা সবার আছে। তো চলে যাব, সমস্যা হয়ে যায় ওই প্রথম চ্যাপ্টারের শেষ বিন্দুতে দাঁড়িয়ে কৃষ্ণের কথা শুনবে এমন কোনো অর্জুনের, ওই গ্যাপটা। এবং এটাও পরিষ্কার দেখুন, এরকম অর্জুন আপনাদের সবার মধ্যে আছে, কিন্তু সিদ্ধান্ত নিতে হয় বারবার। অর্জুন তো সিদ্ধান্ত নিল, শিষ্য স্নেহম সাধি মান্তান প্রপন্নম, তারপরও কম কৃষ্ণকে উল্টা উল্টা বলছে, ব্যামিশ্রমেণ বাক্যে না বুদ্ধি মোহে শিবমে, না কনফিউজ করছো আমাকে, এক্ষুনি শিষ্য ভাবুন। এখানে তো না আজকাল না মডার্ন কালচারে যা ইচ্ছা বলে দেওয়া যায়, তখনকার সময়তেও ধরে নিই আমরা যে ছবি কল্পনা করি গুরু আর শিষ্য, হিম্মত হবে শিষ্যের বলার এরকম, আপনি আমি কনফিউজ করবেন না, সে তো বিনয়ের সাথে। এবং কৃষ্ণ তো বলেনি যে তুমি আমার কথা শোনো, অর্জুন নিজেই বলল যে আমি তোমার কথা শুনবো, বলো আমি কনফিউজ হয়ে গেছি, আমি তুমি আমাকে আমি কর্তব্য নির্ধারণ করতে পারছি না, বলো। কৃষ্ণ তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল বেচারা, তো একটা চ্যাপ্টার শোনা কম কথা, এরকম হতে পারে সে হয়তো আইপিএস অফিসার একজন, অর্জুন একটা বড় শ্রেষ্ঠ ধনুর্ধর অনেক ক্ষমতা, কিন্তু কথা তো বলছে একদম বেকার, 2 টাকার কথা একদম একদম ফালতু, কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। তারপরে নিজেই স্বীকার করে নিল যে আমি পাচ্ছি না, আমার দ্বারা তো হচ্ছেই না, কার্পণ্য দোষ উপহাত স্বভাব, ঠিক আছে ভালো কথা, সে কৃষ্ণ বলতে শুরু করলেন। তার মাঝখানেও 3য় অধ্যায় 4র্থ অধ্যায় 5ম অধ্যায় 6ষ্ঠ অধ্যায় বারবার কোনো না কোনোভাবে অর্জুন বলছে যে আমার দলে একটু ঝুঁকে আসো না, আমার দলে আমার একটু সমর্থনে বলো না, দেখো না তুমি ঠিকই বলছো কিন্তু চঞ্চলং হি মন কৃষ্ণ, তুমি ভুল বলছো না কিন্তু বলো কি করবো। এবং পরিস্থিতি ভাবুন, শেষ পর্যন্ত কৃষ্ণকে গিয়ে বলতে হলো, অত কিছু পরেও কনফিডেন্ট মুখে দেখা যাচ্ছে না, যেমন আপনারা আমার সাথে কথা বলতে আসেন, কথা শেষ হয়ে গেছে 40-45 মিনিট কথা হয়েছে, তারপরেও তার মুখে কিছু দেখা যাচ্ছে না, আমাকে বকতেই থাকতে হয়। অর্জুনের অবস্থাও তাই, কৃষ্ণের অবস্থাও তাই ছিল, একটার পর একটা চ্যাপ্টার বুকে চলেছেন আর অর্জুনের মুখের দিকে তাকিয়ে আছেন, কখন ফেসিয়াল এক্সপ্রেশন বদলায়, কখন সেই কনফিডেন্সের ছাপ দেখা যায়, বলেই চলেছেন বলেই চলেছেন, লাস্টে হয়তো এটা আমার কল্পনা, শেষে গিয়ে কৃষ্ণ হয়তো এরকমভাবে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন যথাযোগ্যম তথা, আমি 18টা চ্যাপ্টার প্রচুর প্রচুর পড়লাম, তুমি এসেছিলে আমাকে জিজ্ঞাসা করতে, সারথি বানাতে হাত জোর করে কে গেছিল,
তুমিই গিয়েছিলে, তুমি আমাকে কোশ্চেন করলে, কারণ এটা মাথায় রাখতে হবে বলে দিই। গুরু হিসাবে তো কৃষ্ণকে বরণ করেও ছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সারথীর কিন্তু একটা কাজও রথীকে গাইড করা, যে কেউ সেই সময় সারথী হতে পারত না। সারথীকে যথেষ্ট রাজনীতি কূটনীতি সময় উপযোগী ব্যবস্থা এইসব জ্ঞান সারথীর থাকা ম্যান্ডেটরি, যে কেউ সারথী হতে পারতো না, যে একটা নিচের থেকে তুললাম আর সারথী করে নিলাম, কোনো মহারথী যাকে তাকে সারথী করতো না। এটা বলা খুব ভাবনা খুব ভুল, আমি বলি যে কর্ণের পিতা সারথী ছিল, তো সে কর্ণ ছোট বংশের আগে নয়, কৃষ্ণ সারথী ছিল, একই গোত্রের সারথীরা, একদিক থেকে তো সারথীর কাজ, কিন্তু আপনি সাজেশন চাইলে জগতে হাজার সাজেশন পাবেন, কিন্তু বুঝুন সৌন্দর্যটা, যতক্ষণ না আপনি শিষ্য হতে পারছেন, যতক্ষণ না আপনি আপনার অহংকারকে ঝোঁকাতে পারছেন, সাজেশন এক কথা শিষ্য আলাদা কথা, সাজেস্ট করে দিল চলে গেল একটা আলাদা বিষয়, যার কাছ থেকে ইচ্ছা নেওয়া যেতে পারে, কিন্তু তুমি বলো আমি অতখানি ঝুঁকব যতখানি ঝুঁকা সম্ভব তোমার সামনে, এবং ঝুঁকে গিয়ে জীবন পরিবর্তন করবো, এর না শিষ্য হওয়া। তো অর্জুন সে অত অব্দি এগিয়ে গিয়েছিল, আর কৃষ্ণও অত কিছু বলেছিলেন, তারপরেও কিন্তু ঠিক আমি যে বিন্দুটা বললাম আপনাদেরকে, এক বছরের চলাতে যে জায়গাটা গ্যাপ, আমার মনে হয় গ্যাপটা কৃষ্ণও ফিল করেছিল, কৃষ্ণকেও হাঁপাতে হয়েছিল, বলতে ঠিক আছে দেখো যেটা ভালো বুঝে পড়। তারপরেও তো অনেক কিছু মানে শেষ হয়ে যায়নি বলে কৃষ্ণ হাঁপ ছেড়ে বেঁচে বাঁচেনি, প্রত্যেক মুহূর্তে আছে ভাবুন, তারপরে মহাভারত যদি আপনার কেউ পড়ে থাকেন, কে না কৃষ্ণকে দুষেছে, প্রত্যেকে প্রত্যেকে, অমন গীতার জ্ঞানধারী কিন্তু কে বুঝলো তাকে, শ্রীরামকৃষ্ণকেই বা কে বুঝলো, বুদ্ধদেব কি বা কে বুঝলো, বুদ্ধদেবকে তো কত লোকে মিথ্যাবাদী বলেছে। এই কথাটাও ঠিক নয় যে বুদ্ধদেব সবসময় ঈশ্বর কিছু নেই বলেছেন, কখনো বলছেন ঈশ্বর আছে, কখনো বলছেন ঈশ্বর নেই, লোকে যদি মিথ্যাবাদী, একজন আপনি যে ওকে বললেন আছে, একে বললেন নেই, বুদ্ধের শিষ্য আনন্দই বুদ্ধদেবকে প্রশ্ন করছেন, আপনি কখনো বলছেন ভগবান আছে, কখনো বলছেন ভগবান নেই, কখনো চুপ করে যাচ্ছে, আপনি কি বলতে চান? সব থেকে কাছের যারা তারাও ভগবান বুদ্ধকে বুঝতে চেষ্টা করল বা পারল না, সেখানেও হয়তো একটা নিঃশ্বাস পড়েছিল চলো, কিন্তু হ্যাঁ এটাই বলতে পারি যে এই কাজটা করা হচ্ছে, একই সুরে কাজ করা হচ্ছে, এখানে চেষ্টা করছে নিজের মতো করে, এর থেকে বড় কাজ হতে পারে না জগতে, এর থেকে পরিষ্কার স্বচ্ছ আর সুন্দর কাজ হতে পারে না। আমি ওদের বিভিন্ন বলি কাজ, এই জন্য নিষ্কাম কর্ম একে বলে, নিষ্কাম কর্ম এই নয় যে কাজ করবো ফলের আশা করবো না, কথায় কথা বাড়বে, আজকে আমার কথা হচ্ছিল ক্রোধ নিয়ে, অশান্তি আর ক্রোধ নিয়ে, আমাদের অনেক অনেক সাধারণ মানুষ একটু সত্যি কথা বলেন মাথা মোটা হয়, আমি রিক্সাওয়ালার ঠেলাওয়ালার কথা বলছি, সাধারণ শিক্ষিত মানুষ মাথা মোটা হয়, সূক্ষ্মতা থাকে না বুদ্ধির, আমরা চোখ বড় করা কি অশান্তির সিম্বল ধরে ফেলি না, লক্ষ্মীর পাঁচালিতে লেখা থাকে মাথাটা নিচে থাকবে ইত্যাদি ইত্যাদি, আমরা বলি এই ব্যক্তি রেগে গিয়েছে তার মানে ভিতরে অশান্তি আছে, নট নেসেসারি, কিন্তু বোঝাচ্ছিলাম আমি তখন ওই রকমই ঠিক 18 চ্যাপ্টারের মতো বোঝাতে বোঝাতে বললাম, অনেক লম্বা বোঝাতে হবে, দুদিক থেকে ডিলেমা থাকে বোঝাতে গেলে, এক এই লম্বা বোঝানো বুঝে তো সম্ভব নয় করে সম্ভব, আর দ্বিতীয় যতক্ষণ পর্যন্ত সে কিছু না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আমার পুরো কথা শুনবে না, ডেডিকেশন পুরো আসবে না, সঠিক কিছু পেতে গেলে ভিতরে আপনার কি দরকার, আপনার নিজস্ব অভিজ্ঞতা দরকার, নাহলে আপনি দৃঢ়তা আসে না ভিতর থেকে, যতক্ষণ দৃঢ়তা আসে না তার মানে আপনার মধ্যে ততক্ষণ জোর থাকে না। এবারে যখন গুরু আপনাকে বলবে যেটা বলছি করো, যখন জোর নেই আপনি করবেন কি করে, এই মাঝখানের ব্রিজের নাম শ্রদ্ধা, আমি জানি না কিন্তু জানবো, জানি না বললেই মনটা দুমড়ে যায় না, যে আমি কিছু জানি না,
ওখানে অহংকারকে নামাতে হয় এবং জানবো এখানে উদ্যমকে উঠাতে হয়। প্রথমে মনটা মুশড়ে যায়, তারপরে তুলতে হয়। এই দুইয়ের কম্বিনেশনের নাম শ্রদ্ধা। বড় অদ্ভুত কম্বিনেশন। এই জন্য উপনিষদ বলে আশ্চর্য বক্তা কুশলস্থে লব্ধা। অদ্ভুত জিনিস হতে হবে, ভিতর জ্বলে যাবে এবং উপরে বলবেন মজা আ গেয়া। বড় অদ্ভুত হতে হয়। তো জ্ঞানপীঠে চলতে গিয়ে আমি এটা দেখেছি, এইটার বড় অভাব হয়। পরিষ্কার কথা, আমাকে কেউ একটা চেক দিয়ে দিতে পারবে, আমাকে কেউ কিছু আর্থিক সহায়তা দিতে পারবে, কিন্তু এমন মন কোথা থেকে এনে দেবে? এবং এই মন অঘটন ঘটাবে। আর এই পথ সবসময় সততা দাবি করে প্রত্যেক মুহূর্তের, যে ভাই স্বীকার করে নাও আর এগাও, স্বীকার করো আর এগাও। স্বীকার করলেই মনটা মুশড়ে যায়, তখন আর এগোতে এনার্জি থাকে না। না, এই কম্বিনেশন আপনাদের করতে হবে। তো এই জায়গাটা আমি এখনো ল্যাকিং ফিল করছি খুব, যে এটা আসা দরকার। আর এই দেখুন পরিষ্কার কথা, এই আমার দৃষ্টিকোণ কোন নয় জীবনের যে আমি বিশাল কিছু বদলে দেবো, বিশাল কিছু করে দেবো, কিছু বলা যায় না। যদি সত্যি কথা জিজ্ঞাসা করেন, সাধারণত এই কথাগুলো আমি ওপেন স্টেজে বলি না, কেউ কিছু করতে পারে না। এই প্রকৃতি এই অস্তিত্বের সন্তুলনে চলে। তবে হ্যাঁ, আপনি বুঝে মুক্ত হয়ে যেতে পারেন। পরমার্থই যে পরম স্বার্থ, এটা একটা অদ্ভুত কম্বিনেশন। নিষ্কাম কর্ম যখন বলি না কথাটা, তখন ওদেরকে আমি বোঝাই যে নিষ্কাম কর্ম শব্দের অর্থই হলো যে কর্মের ফল তুমি চাইবে না, এইরকম নয়। কর্মটা তুমি সর্বোৎকৃষ্ট করেছ, ব্যাস। কেন করছিস, আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে কেন করছো, তার উত্তর যদি শুধু একটাই থাকে, এটাই সব থেকে বেস্ট, এটাই সব থেকে উঁচু, তাই করছি। আর কোনো লজিক, কোনো যুক্তি নেই। ইভেন এমনও হতে পারে যে আপনার বলা চলা অনেকটা ইম্প্র্যাকটিক্যাল হোক, যদি এটা থাকে তাহলে ওটা নিষ্কাম কর্ম হয়ে গিয়েছে। এবং এই নিষ্কাম কর্ম করতে গিয়ে ঠিক গ্রান্টেড ভুল গ্রান্টেড প্রভু দেখেন না, তখন দেখেন না যে এ কী কর্ম করবে। এর বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে সর্বোচ্চ করেছে, উনি আর দেখেন না ফেলিওর হলো কি অন্য কিছু হলো। তো জ্ঞানপীঠের ক্ষেত্রেও তাই, সেইটাই চেষ্টা করা হয়। ওদেরকে আমি এটা বলি যে সবসময় যুক্তি যেন থাকে, সব থেকে বেস্ট কাজটা করছি, এবং এটা শুধুমাত্র মনকে বুঝিয়ে দিয়ে না কাজে করো। এটা যদি হয়ে যায় তাহলে অনেক অনেকটা এগানো যায়। আর প্রত্যেকেই আপনারা নিজেদের ঘরে থাকেন, সেই জন্য একটা কথা বলবো, দেখুন এই সব জ্ঞান নিয়ে অহংকারের কাজ হলে কি পার্সোনালাইজ করা। আমি আমার ব্যক্তিগত জীবনে এক্সেলেন্সি আনব, হয়ে গেল বরাবর। আমরা ধরে নিই কি আমাদের যে পারিবারিক চিত্র, আমাদের যে মানসিক চিত্র, সেটাতে একই থাকবে। এবং এর মধ্যে যে মহাজ বড় বড় লেকচারবাজি করলেন, এগুলো ফলাবো। আপনি প্রথমেই ব্লান্ডার করছেন, প্রথমেই ভুল হয়ে গিয়েছে। আপনি একটা ছবিকে শক্ত করে ধরে নিয়েছেন, যেই ছবিকে ধরে নিয়েছে সেই ওখানে শেষ হয়ে গেল। এই জন্যই হয়তো গুরুগৃহে বাস এটা প্রথম করে দিয়েছিল জীবনের। আপনি ভাবুন, একটা ছেলে গুরু দিয়ে গিয়েছে, তার মাথাও অত ম্যাচিউর না, তাকে কি করতে হবে? গুরু যা বলছে করছে, তো স্বাভাবিকভাবেই তার কোনো ব্যক্তিগত জগৎ তৈরি হয়নি, বুঝতে পারছেন? এবার তাকে বলছে ব্রহ্মচর্য অভ্যাস করো, সত্য অভ্যাস করো, অচৌর্য অভ্যাস করো, অস্তি অভ্যাস করো, এগুলো বলছে তো। কিন্তু আপনাদের ক্ষেত্রে কি ঘটে যাবে বাড়িতে থাকার ফলে? মানে হ্যাঁ করবো, আমার ছেলের সাথে করবো, আমার স্বামীর সাথে করবো, আমার মায়ের সাথে করবো, বাবার সাথে করবো, আমার স্ত্রীর সাথে করবো। এখানেই তো বড় বড় গেল, সুস্থ অস্থি ও ব্রহ্মচর্য সব ফেল হয়ে গেল, কারণ পার্সোনাল হয়ে গেল। বুঝা যাচ্ছে এই ভুলটা কিন্তু আপনাদের ম্যাক্সিমাম লোক করছেন। মানে মহাজ খুব সুন্দর কথা বলছেন, জীবনে ভালো, জীবনের নাম কি? 2 BHK ফ্ল্যাট, ওখানে ভালো। আর এগিয়ে গিয়ে কি
দেখি কি আসলে আমি যে কাজগুলো করতে ভালোবাসি সেই কাজগুলো এগুলো ভালো। আপনি যা ভালোবাসেন আপনার যা জগৎ সেখানেই তো হয়ে গেল সকামতা। আপনার জগৎ তো আপনি বানিয়ে ফেলেছেন না, নিজের মতো করে বানিয়েছেন, সংসার নিজে রচনা করেছেন। এইবারে তাতে আপনি ব্রহ্মচর্য ফলাবেন, তাতে অস্তেয় ফলাবেন, এইটা কি বুঝতে পেরে গুরু হয়তো বলেছিল যে আগে গুরুগৃহে থাকো 20 বছর, যেখানে তোমার কোনো জগৎ নেই, তুমি শুধু অস্তেয়, শুধু আচর্য, শুধু আসন, শুধু প্রাণায়াম, যাই হোক না কেন অষ্টাঙ্গ যোগ তা অনুসরণ করবে, সমদম করবে না অভ্যাস, সমদম অভ্যাস করবো, আমাদের স্ট্রাকচারের মধ্যেই আমরা সমদম অভ্যাস করি। গুরু আপনাকে স্ট্রাকচার বানাতে দেবে না, যেটা এতক্ষণ বলছিলাম বড় ঝামেলা, আর এটা বড় ঝামেলা, তখনই হয়ে যায় কি অদ্ভুত অদ্ভুত কাজ করতে হয় গুরুকে। কোন একটা কাজ করতে করতে শিষ্য হয়তো আসক্ত হয়ে গেছে, গুরু উঠে চলে আয় এদিকে, করতে হবে না, আপনাদের বলার জো আছে। এটাই শ্রীরামকৃষ্ণদেব বলতেন, কলকাতার মানুষকে সব ছেড়ে দাও বলার জো আছে? তো গুরুর ঘাটে যখন থাকছে গুরুর সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে, এবং শিষ্য তো বিরক্ত হবেই, বলবে এই আপনি বললেন মন লাগাকে কাম করো, একাগ্রতা অভ্যাস করো, যেই কাজটা দিয়ে সেটা ঠিক মতো করো, আর আপনি আবার এক্ষুনি আমাকে টেনে তুলে নিচ্ছেন। গুরু বলবেন হ্যাঁ, এই লোকটার মাথা ঠিক নেই, ফালতু লোক। শিষ্য ভিতর থেকে বললে গুরুকে রাজি হয়ে যেতে হয় এই তকমাটা নেওয়ার জন্য, হ্যাঁ ভাই ফালতু লোক, তবু তুই উঠে আয়। গুরুকে আসতে ইয়ে করে হয়তো বলতে হয় কি বোঝায় তোকে, কি করতে চাইছি। তো এই ডিলেমাটাকে নিয়ে গাতে হয়, এই মন ভাঙাকে নিয়ে গাতে হয়, আপনাদের ক্ষেত্রে এটা আসবে, এগুলো থেকে সাবধান থাকুন। জ্ঞানপীঠ মানে সব সময় আপনার সাথে যেন বিবেক চাঙ্গা থাকে, এবং একা বড় কঠিন, আমাদের কোনো মাধ্যম কোনো প্রতীক চাই, কোনো শ্রীকৃষ্ণ চাই, কোনো একটা জায়গা চাই যেখানে আমরা বাধ্য হয়ে যাব এটা শুনতে। মানে আমরা বাধ্য নই না, আপনারা যখন মোবাইল চালান আপনারা কেউ বাধ্য নন না স্ক্রোল করে কোনখানে গিয়ে স্টাক করবেন, কোথায় গিয়ে দাঁড়াবেন, দেখবেন আপনারা কোথায় দাঁড়ান সচরাচর, আর যেটাতে দাঁড়ান সেটাতে কত ফ্রিকোয়েন্ট দাঁড়ান। আমরা এমন তখন স্বীকার করতে হয় ভাই আমি এরকম, সুযোগ পেলে আমি এই, তখনই দরকার পড়ে যায় প্লিজ আমার মোবাইলের যে প্যাটার্ন গুরু বলবে তা আনলক করো, তার সামনে খুলতে হবে। এবার সব থেকে বড় শত্রু কি হলো আপনার, আপনার সুখের সংসার কে ভাঙলো? গুরু বলবে মঞ্জুর হ্যাঁ, গালা গালিই তো দিবি, চল এটা নিষ্কাম কর। তো সাবধান থাকুন, আপনাদের সাথে সাথেই আছে, এখানে আসতেই আসলে তো খুবই ভালো। প্রতীক বললাম, এই যে দুর্গা পূজা হচ্ছে প্রতীক খুব ভালো, কিন্তু এই প্রতীককে তো 5 দিনের পরে আরো 360 দিন চলতে হবে, ওইখানে তো আপনাদেরকেই সিলেক্ট করতে হবে, আপনাদের দায়িত্ব। দুটো পথ, এক খুব ব্রেভ হয়ে যান, এত শক্তি রাখো যে বলবে চলুন দিলাম পুরোটাই নিজেকে দিয়ে দেব, আর যদি অতটা না পারেন তাহলে এইটুকু অ্যালার্ট থাকুন আপনার সাথে এক কালসাপ আছে, তার নাম আপনি নিজে, এবং আপনাকে পাহারা দেওয়ার জন্য পাশে কেউ নেই, এবং এই দায়িত্ব আপনি নিজে নিয়েছেন, তাহলে আপনাকে কতটা অ্যালার্ট থাকতে হবে। এই দুই ক্ষেত্রেই জ্ঞানপীঠ আপনার সাথে আছে, বেশিরভাগই দ্বিতীয় পক্ষে আছে। তো একে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব 1 বছর যতদিন আপনারা আছেন, আমি যতদিন শরীরে সশরীরে, আপনারা যতদিন সশরীরে আছেন, দায়িত্ব তো আপনাদেরই এগিয়ে নিয়ে যাবার, পথ চলা চলতে থাকবে। তবে এটা মাথায় রাখবেন এই জগতের পথে যারা হাঁটে সবাই ধাক্কা খেয়ে হাঁটে, কেউ এই জগতে আনন্দে হাঁটছে না, এই জগতের পথে এত ভিড় আছে, জগতের পথ বলা বলি বাজারের পথ, এখানে এখানে খরিদারি চলে, কিনতে কিনতে কেন, যেমন বাজারের পথ ফুটপাতের রাস্তা দেখেছেন বড় বাজারে, নামেনি ফুটপাত কিন্তু ওটা একরকম দোকান, আপনাকে বলতে হবে দাদা সরে দাঁড়ান না, ওটা রাস্তাটাই চলার জন্য ছিল, কিন্তু আপনি হেঁটেই অপরাধ করছেন, আপনাকে বলতে হবে এখান দিয়ে যাওয়া যাবে না, আপনি কি করছেন পিছের রাস্তায় বেরিয়ে এসে সাইড দিয়ে ঘুরে যাচ্ছেন। এই জগতের পথ চলা এরকম,
এখানে কে কত কিনতে পারে সে তত রাস্তা জুড়ে ফেলবে। দুদিন বাদে দেখবেন আস্তে আস্তে উপরে এরকম টিনের শেড হয়ে গেছে, আস্তে আস্তে এগিয়ে আসে, তারপর দোকান হয়ে যায়। তো অদ্বৈত জ্ঞানপীঠের পথ চলা ধাক্কা দিয়ে চলানো, চাপে চলানো, আনন্দে তো কি জগতে হাঁটছেন, কোন পথ ফাঁকা পাবেন? যেই পথগুলো সুবিধার পথ একটাও ফাঁকা পাবেন না। প্রচন্ড ভিড়, মারামারি, বাজার। অদ্বৈত জ্ঞানপীঠে হাঁটতে গেলে ফাঁকা পথ বাঁচতে হবে। আর ফাঁকা পথ তো খতরনাক হয়, ফাঁকা পথে পিচকে করে, মিউনিসিপ্যালিটি ওইদিকে তাকায় না, কে যাতায়াত করে? যদি আপনাকে অস্তিত্বের সাথে এক থাকতে হয় তাহলে এমন কোনো পথই তো বেছে নিতে হবে। পাখির ডাক শুনতে গেলে, গাছপালা দেখতে গেলে, পাহাড় দেখতে গেলে, আমরা গেছিলাম না হলদারাতে, কেমন রাস্তা। যখনই ওখানে এরপরে পাঁচ বছর পরে যাবেন, গিয়ে দেখবেন যেই সুবিধা বাড়তে শুরু করবে রাস্তাটা পিছে হয়ে যাবে এবং ওতে ভিড় জ্যাম হবে। নিচে নামতেই জ্যামটা দেখেছিলেন কেমন, যেখানে যত সুবিধা সেখানে তত ভিড় থাকবে। অদ্বৈত জ্ঞান তার মানে কি, এবার আপনাকে ধাক্কায় চলতে হবে, ট্রাফিক সিগনালে চলতে হবে। অদ্বৈত জ্ঞানপীঠ তো নিরন্তর চলে, ফলে এখানে একা চলা, একটু অসুবিধাকে বেছে নেওয়া আর অস্তিত্বের সাথে এক থাকা, এ দুটো একসাথে চলতে থাকে। যে কোনো ধাক্কায় চলছে না সে জ্ঞানপীঠের পথ চলার সাথে চলছে, যে স্বতন্ত্র চলতে পারে, যে রিস্ক নিতে পারে, যে পাখির ডাককে অনেক বেশি গুরুত্ব দেয় কোনো বুলেটের আওয়াজের থেকে, সে চলতে পারবে, নাহলে পারবে না। তো প্রার্থনা করি আপনারা ওই প্রথম অধ্যায়ের শেষ বিন্দুতে এসে পৌঁছান। সবাই নিজের মতো করে চেষ্টা করছে, আমি কৃতজ্ঞ সবার কাছে যারা এগিয়েছেন, সহায়তা করেছেন, এগাচ্ছেন, চেষ্টা করছেন। তবুও মানুষ তো উচ্চাকাঙ্ক্ষা থাকে, আশা, বেশ, আমার আশাগুলো খুব অদ্ভুত অদ্ভুত হয়। আমি ওদেরকে বলি আমাদের এখানে বেশ দেখবো, আজকেই বলছিলাম ওকে, আমি কথা বলছি না, আমার আশাগুলো ভাবুন, আমি কথা বলবো না। হ্যাঁ, এবং কেউ একটা সমস্যা নিয়ে এলো বা কোনো একটা অফিসিয়াল কাজ নিয়ে এলো এবং একটা ডিসিশান নেবার সময়, এই দুটো দিক বলছিলাম। এই ডিসিশান নেবার সময়তে শুভঙ্কর বা যে কেউ, আপনারা যে কেউ এমন একটা সিদ্ধান্ত দিলেন যেটা পরবর্তীকালে শুনে আমি বলবো আমি হলে এটাই বলতাম, এটাই ভাবা উচিত, আমার আশা এরকম। আমি মুখ বন্ধ করেও যেন আপনাদের মধ্যে কথা বলেছি, এটা আমার আশা, এটাই ডিসিশন মতো। এটা যদি করেন তাহলে আপনি এগিয়ে নিয়ে গেলেন কিনা, এটা করে দিন, অনেক উপকার আছে।